বাঙ্গি অনেক উপকারী একটা ফল হলেও অনেকেই ফলটা খেতে চান না, কারণ এর তেমন একটা স্বাদ অনেকেই মনে করেন না। বাঙ্গিদের স্বাদ যোগ করার জন্য করতে পারেন বাঙ্গির শরবত বা বাঙ্গির জুস। বাঙ্গির শরবত করতে হলে লাগবে বাঙ্গি, মিষ্টি দই, চিনি, বিট লবণ, আর যদি ফুড কালার ব্যবহার করতে চান এবং বরফ ব্যবহার করতে চান। চলুন কিভাবে তাহলে বানানো যায় তা দেখে নিই। এ পর্যায়ে বাঙ্গির খোসাগুলো আমরা ছড়িয়ে নিচ্ছি। খোসা ছড়ানোর পর বীজগুলো অপসারণ করে নিন। এবার ভালোভাবে কুচি কুচি করে কাটছি যাতে এটি সুন্দরভাবে ব্লেন্ড হয়। এবার বাঙ্গি এবং অন্যান্য যে উপাদান, বিট লবণ, চাইলে কিছু দুধ, আপনি যদি ঠান্ডা করতে চান তাহলে বরফ কুচি, সবগুলো একসাথে মিশিয়ে এবার ব্লেন্ড করে নিন। বাঙ্গিতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, ফলিক অ্যাসিড, আমিষ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি সহ নানা উপাদান রয়েছে, যা আমাদের শরীরে রক্ত উৎপাদন করে, সুধামন্দা ভাব দূর করে, অ্যাসিডিটি আলসার হতে বাধা দেয়, হাড়ের ক্ষয় রোধ করে।